السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক সর মুনায়ের পীর বাংলাদেশে বেশ আলোচিত ব্যক্তিত্ব এখন যিনি পীর হিসেবে আছেন তিনি এবং তার ছোট ভাই ফজলুল করিম এবং ফয়জুল করিম দুজনেই বাংলাদেশে আলোচিত এবং তাদের যে মরহুম পিতা কিংবা তাদের যে দাদা তারা সত্যিকার অর্থে পীর হিসেবে বাংলাদেশে যে কয়জন ব্যক্তি ইতিহাসে সর্বজন শ্রদ্ধেয় তাদের মধ্যে অন্যতম কিন্তু এই দুজন ব্যক্তিত্ব অর্থাৎ এখন যিনি পীর আছেন গদিনীশীন পীর এবং তার যে ছোট ভাই এই দুজন আলোচিত হওয়ার পাশাপাশি সমালোচিত তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে যেটি হয়তো তার পিতার বিরুদ্ধে ছিল না দুই নম্বর হলো যে এই যে তারা রাজনীতি করছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তো এই শাসনতন্ত্র আন্দোলন এবং তাদের যে নির্বাচনী প্রতীক হাত পাখা তারা সমালোচনার পাত্র কেন সেটি পরে বলব আলোচনার পাত্র এই কারণে যে বাংলাদেশে তারা যেখানে কোনো নির্বাচন হয় সেটি ইউনিয়ন পরিষদ হোক পৌরসভা হোক তাদের প্রার্থী থাকে এবং সবাইকে অবাক করে দিয়ে তারা কিন্তু সারা বাংলাদেশি বেশ ভালো ভোট পান এমনকি প্রত্যন্ত অঞ্চলের একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনেও তাদের 2-4 হাজার ভোট রয়েছে এবং খুবই ডেডিকেটেড যাকে বলা হয় এত ডেডিকেটেড ভোটার আমার মনে হয় জামাতেরও নেই এবং তারা সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে দাঁড়িয়েছিল অনেক ভোট তারা পেয়েছে এবং আরও ব্যাপার হলো যে তারা যখন কোনো সমাবেশ ডাকে সেখানে হাজার হাজার মানুষ সেই বাঁধ ভাঙা জোয়ারের মতো উপস্থিত হয় তারা যে মিছিল করে এটিকে মুগুর মিছিল বলা হয় গরম মিছিল বলা হয় এখন একটু গরম কমেছে অবশ্য কিন্তু একটা সময় বছর 3-4 আগে তাদের মিছিল বেশ জঙ্গি মিছিল হতো এবং তারা সেই তাদের কর্মী সমর্থকরা রাস্তাঘাটে যেভাবে লোকজন সমাগম করতেন এটা আসলে বিএনপি আওয়ামী লীগের পক্ষে ওইভাবে একটা জঙ্গি মিছিল করা বা জঙ্গি সমাবেশ করা এটি সম্ভব নয় তাদের পীর কিংবা পীরের ভাই ফয়জুল করিম সাহেব তারা এই সমাবেশে তাদের যে সমাবেশে যাই বলেন না কেন সঙ্গে সঙ্গে তাদের মুরিদরা ঠিক 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 এই কথা বলে যেভাবে চিৎকার করে ওঠে এমনতর দৃশ্য অন্য কোথাও দেখা যায় না এমনকি জামাতের মধ্যেও দেখা যায় না তো সেই পীর এবং পীরের ভাই তাদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময় বিভিন্ন চাপ প্রয়োগ করেছে এটা আমরা জেনেছি বিশেষ করে দুর্নীতি দমন কমিশন কি করেছেন জানি না তবে তাদের কিছু ব্যবসা বাণিজ্যের হদিস তারপরে তাদের সংগঠনের আয় রোজগার নিয়ে মাঝে মাঝে পত্রিকায় বিরূপ সংবাদ প্রকাশিত হয় এটি নিয়ে যেভাবে সমালোচনা রয়েছে তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে ইসলামী অঙ্গনে তাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে জামাতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না এমনকি হেফাজতের সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক ভালো না এবং আমাদের যে বরিশাল অঞ্চল এই অঞ্চলে দুজন খুব নাম করা পীর রয়েছেন সরসিনের পীর এবং সর মুনায়ের পীর এদের মধ্যেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এর বাইরে আরও জেলা ভিত্তিক ভোলাতে পীর আছেন পিরোজপুরে পীর আছেন পটুয়াখালীতে পীর আছেন তো বরিশালেও আরও অনেক পীর আছেন এদের সঙ্গেও সর মুনায়ের যে সম্পর্কটা ভালো না ফলে ইসলামী আন্দোলনের যে রাজনীতি এটি করতে গিয়ে তাকে জাতীয় রাজনীতিতে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের মোকাবেলা করতে হচ্ছে তারপরে সরকার যখন মনে করছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের প্রতিদ্বন্দ্বী তখন সরকারি বাহিনীগুলোকে মোকাবেলা করতে হচ্ছে এর বাইরে আরো অনেককে তাদের মোকাবেলা করতে গিয়ে সত্য হোক মিথ্যা হোক তাদেরকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে বিশেষ করে তাদের যে পীরবাদ বা তাদের যে ভক্ত মুরিদানরা যেভাবে পাগলা ড্যান্স দেয় মানে যেভাবে লুঙ্গি উঁচিয়ে লাভ দেয় এরপরে সে খুঁটি বেয়ে বেয়ে উপরে উঠে যেভাবে নূরের জিল্লতি তারা প্রকাশ করে যেভাবে তারা পীর ভক্তি দেখায় যেভাবে তাদের মধ্যে রুহানি ফায়েজ এসে যায় যেভাবে তাদের পীরের যে হাল হকিকত তাদের যে অলৌকিকত্ব এগুলো নিয়ে তাদের মুরিদানরা যে সকল ওয়াজ করে বিশেষ করে গজার মাস গজাল মাস না গজার মাস বলা হয় ওদের ভাষায় বলেছিল আঞ্চলিক ভাষায় তারপরে বাইম মাস বা বাইম মাস মানে আমাদের বরিশালের ভাষায় বাইম বলে না বাইম বলে বলতে পারবো না তবে পীরের এরকম বিখ্যাত ওয়াজ আছে এক লোক যে সে বাইম মাস নাকি সেই তাদের কোন পীরের মুরিদ হয়ে গিয়েছিল এইরকম নানা রকম যে সকল কল্পকাহিনী এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হওয়ার কারণে তাদের কিনা যথেষ্ট সমালোচনা হয়
যথেষ্ট সমালোচনা হয় এবং তারা এই ব্যাপারে কনসার্ন কিনা অর্থাৎ উদ্বিগ্ন কিনা বা তারা এই ব্যাপারে জানেন কিনা আমি বলতে পারবো না। তবে অতি সম্প্রতি একটি বিষয় দেখা গেল যে এই পীরের যে কোনো একজনের কন্যা, এখন ছোট ভাইয়ের কন্যা হতে পারে বা বড় ভাইয়ের কন্যা হতে পারে, তার বিয়ে উপলক্ষে অফিসার্স ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে এবং সেখানে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ গিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল থেকে শুরু করে সবাই গিয়েছেন। এবং এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ আলোচনার ঝড় বয়েছে যে এখানে হঠাৎ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা সাধারণত ইসলামী নালে লোকজনকে দাওয়াত দেয় কিন্তু তারা মূলধারা রাজনীতিবিদদেরকে দাওয়াত দিয়ে এইভাবে একটি অনুষ্ঠান করবেন তাহলে তারা কি জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে অথবা বিএনপির সঙ্গে বার্গেনিং করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন কিনা এটি নিয়ে অনেকে আলোচনা করছে। দ্বিতীয়ত ইতিপূর্বে তারা বেশ জিহাদি ভাষায় বলেছে যে কোনো অবস্থাতে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না এবং আওয়ামী লীগকে তারা ঘৃণা করে এবং তারা মূল ধারার যারা রাজনীতি করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে তারা সেখানে অংশগ্রহণ করবেন। এইরকম বহু বক্তৃতা এবং বিবৃতি তাদের যে দুই ভাই পীরের পীর সাহেব এবং তার যে ছোট ভাই তাদের সেই বক্তব্যে সেই জিনিসগুলো ছিল। কিন্তু অতি সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনে তারা প্রার্থী দিয়েছে এবং সেখানে প্রতিযোগিতা হচ্ছে এবং অনেকে ভয় পাচ্ছেন, আশঙ্কা করছেন যে সেখানে যদি পীর সাহেবদের প্রার্থী জিতে যায় অর্থাৎ তার ছোট ভাই সম্ভবত প্রার্থী হয়েছেন, আমি জানি না এখনো পর্যন্ত সেটা কোন অবস্থাতে রয়েছেন, তো সেখানে অবাক হওয়ার কিছু থাকবে না। দ্বিতীয়ত অনেকে বলার চেষ্টা করছেন বা অনেকে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট উল্লেখ করে যেটি বলার চেষ্টা করছেন যে সরকারের সঙ্গে তাদের একটি আতাত হয়েছে এবং অনাগত নির্বাচনে হেফাজতের সঙ্গে চরমোনাই, তারপরে খেলাফত মজলিসের একটি অংশ থেকে শুরু করে অন্যান্য যে সকল ছোটোখাটো ইসলামিক দল রয়েছে কেউ কেউ জামাতের কথাও বলছেন যে তারা সবাই মিলে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগের সঙ্গে একটা গাঁট ছাড়া বাঁধতে পারে এবং সেক্ষেত্রে চরমোনাইয়ের পীরের দল থেকে তিন চারজন বা দুই তিনজন প্রার্থীকে সংসদ সদস্য বানিয়ে তাদেরকে সংসদে আনা হতে পারে এবং সেক্ষেত্রে দুই ভাই ফয়জুল করিম এবং ফজলুল করিম তারাও এমপি হিসেবে পার্লামেন্টে আসবেন। এবং ইতিপূর্বে বিএনপির জমানাতে এই ঘটনা ঘটেছে, ফজলুল হক আমিনী সাহেবও পার্লামেন্টে এসছেন, তো সেক্ষেত্রে ফজলুল হক আমিনীদের পর্যায়ে অত বড় আলেম না হলেও এই দুজনের প্রভাব প্রতিপত্তি বিশেষ করে বিভিন্ন তরিকাপন্থী যারা আছে তাদের মধ্যে কিন্তু চরমোনাই পীর সাহেবদের যে গুরুত্ব অস্বীকার করার মতো নয়। তো এক্ষেত্রে এখন যেটি হচ্ছে যে আগামীতে যদি সত্যিকার অর্থে নির্বাচন হয় সেটি বিএনপি আসলে এক ধরনের নির্বাচনের সমীকরণ হবে আর বিএনপি যদি নাও আসে তাহলে এক ধরনের সমীকরণ হবে, একটা হলে নির্বাচন হবে। এখন সেই নির্বাচন যদি আওয়ামী লীগের অধীন হয় সেক্ষেত্রেও চরমোনাইয়ের পীর এবং তাদের যে দল এবং তাদের যে প্রতীক হাত পাখা যদি সরকারের সাথে নেগোসিয়েশন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তারা রাখবে এবং ইতিহাসে তাদের এই ভূমিকা নেতিবাচকভাবে হোক ইতিবাচক তো প্রশ্নই আসে না, নেতিবাচক হিসেবে তাদের অনেক দায় বহন করতে হবে। আবার তারা যদি আওয়ামী লীগকে অ্যাভয়েড করে এই সময়টিতে রাজপথে থেকে যায় এবং নির্বাচন বর্জন করে তাহলে তারা ইতিহাসের কিংবদন্তি হিসাবে ইতিপূর্বে যারা হাফিজ হুজুর সাহেবের মতো যে সকল আলেম ওলামা বাংলাদেশে খুব নাম করেছেন তাদের পর্যায়ে কিন্তু তাদের মান সম্মান চলে যাবে। অন্যদিকে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে এবং সেক্ষেত্রে যদি তারা বিএনপির সঙ্গে যায় কিংবা আওয়ামী লীগের সঙ্গে যায় তখন কিন্তু এরকম বদনাম হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হলে চরমোনাই বা যে কোনো রাজনৈতিক দল ইচ্ছা মতো যে কোনো জোটে যেতে পারে এবং সেক্ষেত্রে তাদের বদনাম হবে না, কিন্তু আওয়ামী লীগের অধীন নির্বাচন হলে তারা যেখানেই যাক না কেন বিএনপির সাথে আসলে তাদের দায় বহন করতে হবে আর আওয়ামী লীগের সাথে যদি আসে তাহলে তাদেরকে কলঙ্ক বহন করতে হবে, এটি হলো বাস্তবতা। এবং এই ক্ষেত্রে যেটি হচ্ছে আর যদি নির্বাচন আদৌ না হয় তাহলে তারা যদি কোনো অন্য কোনো পদ্ধতিতে সরকার প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে চরমোনাইয়ের যে গ্রুপ তারা জামাইয়া দূরে থাকবে, রীতিমতো জামাইয়া দূরে থাকবে এবং অনেকের মাথার তাজ হিসেবে তারা বিবেচিত হবে। এখন এই যে তারা দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করেছেন
সংগঠন চালিয়েছেন, অনেক সমালোচনা সহ্য করেছেন, অনেক দুর্নাম এবং বদনামী তারা ভোগ করেছেন, এবং এত দুর্নাম বদনামীর পর এই 2023 সনে তাদের জন্য যে একটা সুযোগ এসছে, এই সুযোগটি যদি তারা কাজে লাগান তাহলে তারা ইতিহাসে নাম লেখাবেন। এখন সেই ইতিহাস কি মির্জাফর ইতিহাস হবে নাকি সেই ইতিহাস ফকির মজনু শায়েখ হবে, সেই ইতিহাস কি হাজী শরীয়তুল্লাহর হবে নাকি হাফিজি হুজুরের হবে, এটি সময় বলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।